ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একদিনই ভাই জানতে চেয়েছেন যে বেনামাজের জানাজা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আর আমরা তার জানাজা পড়ব কি জি ভাই খুব সুন্দর প্রশ্ন শুকরিয়া ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া ও Wassalamu আলা মান লা নাবিয়্যি বাদ আ মা জি ভাই বেনামাজি বেনামাজি যে মুসলিম এটা সাহাবিরা জানেন না যে বেনামাজি মুসলিম হয় বেনামাজি মুনাফিক হয় কিন্তু মুসলিম হয় এটা সাহাবিরা জানতেন না এক হাদিসে নবী করিম সাল্লাম তিনি বলছেন মা মানাকান্ত সল্লিয়া মাহান্নাস তুমি তোমাকে কিসে মুসল্লিদের সাথে সলাত আদায় করতে বাধা দিল আলাস্তাবি রজুলিন মুসলিমিন তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও সাহাবি বললেন আমি বাড়িতে সলাতাদয় আদায় করেছি এটা আছে নাসাইর আটশো সাতান্ন নম্বর হাদিস ময়ত্তা মালিকের চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মিশকাতের এক হাজার একশো নম্বর হাদিস তাহলে বোঝা যাচ্ছে যে সলাত হল মুসলিম ব্যক্তির মূল পরিচয় অন্য এক হাদিসে যা বিরোজ আল্লাহ তাল আনহ।

জাবির রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ বলতে শুনেছি নিশ্চয় কোনো ব্যক্তি আর মুশরিক কাফের মধ্যে পার্থক্য হলো সলাৎ পরিত্যাগ করা এটা হচ্ছে সহি মুসলিমের দুশো ছাপান্ন এবং সাতান্ন নম্বর হাদিস এবং মিশকাতের পাঁচশো উনসত্তর নম্বর হাদিস আরো আর হাদিসে নবী করিম সাল্লাহ তিনি বললেন আল্লাহাদুল্লাহ বাইনানা বাইনা হুমু সলা তু ফামান তারা কাফার আমাদের ও তাদের মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো সলাদ সুতরাং যে ব্যক্তি সলাদ ছেড়ে দিবে সে কুফরি করবে এটা আছে এটা আছে আপনার তিরমিজি দু হাজার ছশো একুশ নম্বর হাদিস এবং নাসাইর চারশো তেষট্টি নম্বর হাদিস এবং এমনি মাজার এক হাজার উন আশি নাম্বার হাদিস মিশকাতের পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস অন্য বর্ণনারা এসেছে যে যে ব্যক্তি সোলার ছেড়ে দিবে। সে শিরিক করবে এটা আছে ইবনে মাজার এক হাজার আশি নম্বর হাদিস তাহলে সোলার ছেড়ে দিলে শিরিক হয় কুফরি হয় তাহলে তার জানা যাক কী করতে পড়বে সে মৃত্যুর আগে তার নামাজ পড়ার জন্য কোনো তার জন্য কোনো গ্রহণযোগ্য হলো না সে কিছু মনে করল না আর মরার পরে সে জানাজা পড়ে নিবে তার জানাজা পড়া যাবে না এক ব্যক্তি মুনাফেক ছিল আর আল্লাহর নবী তিনি ওই মুনাফিকের সলাদ জানাজার সলাদ পড়ে নিয়েছিলেন আবদুল্লাহ বিন উবাইর জানাজার সলাদ পড়ে নিয়েছিলেন

তার ওপর কখনো জানাজার নামাজ পড়বে না ওয়ালা তাকুম আলা কবরি তার কবরের কাছেও দাঁড়াবে না ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি তারা আল্লাহ ও রসুলের সাথে আল্লাহ এবং তার রসুলের সাথে কুফরি করেছে অমাতু অহম ফাসিকুন এবং তারা কি অবস্থাতেই অবা অবাধ্যদা অবাধ্য অবস্থাতেই মৃত্যুবরণ করেছে তার জানা যা পড়া যাবে না এবং তার কবরের পাশেও দাঁড়া যাবে না এটা এই আয়াতটা তখন অবতীর্ণ করলেন এক মুনাফেক ব্যক্তির শলাতদায় করার জন্য সৈবকারী হাদিস নাম্বার চার হাজার ছশো একাত্তর তাহলে বোঝা যাচ্ছে যে যারা কুফরি করে যারা ফাঁসেকে অবস্থায় মৃত্যুবরণ করে যারা মুনাফেক তাদের জানাজার সলা পরা নিষেধ আশা করি উত্তরটা পেয়েছেন